Assalamu alaikum everyone, this is me Fatima Choudhury and welcome back to my YouTube channel. I hope you all guys doing well. Shobaike onek onek ider shubhechha, Eid Mubarak. I hope apnara shobai Eid onek onek enjoy korechen and shobar onek bhalo Eid keteche inshallah. To ajke chole ashlam ider vlog niye. ঈদের দিন সকাল আমার ঈদের দিন মানে সকালটা দেখতে আমার খুব বেশি ভালো লাগে, কারণ স্পেশাল একটা ডে ঈদ, আমাদের জন্য অনেক বড় একটা ফেস্টিভ্যাল। সো ঈদের সকালটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে অবশ্য একটু লেট হয়ে গিয়েছে, কারণ এখন প্রায় 7:30 বেজে গিয়েছে। জানালা খুলে দেখলাম যে অনেক অনেক বেশি রোদ, তো অ্যান্ড্রিমনি এখনও ঘুমোচ্ছে, মানে ওর এখনও ঘুম শেষ হয়নি। আর আরিয়ানার ওর বাবা অলরেডি চলে গিয়েছে নামাজ পড়তে, ঈদের নামাজ। আমি ভাবলাম যে ওই ফাঁকে আমি একটু কাজকর্ম করে ফেলি। যেই না জানলা খুললাম দেখলাম যে অস্বাভাবিক পরিমাণে রোদ, ওইটা দেখে একটু আমার মন খারাপ হয়েছে, কারণ রোদ মানেই তো গরম, প্রচণ্ড গরম পড়বে। আর এই কয়েকটা দিন এমনিতেই অনেক বেশি গরম পড়েছে। তো এদিকে আমার ক্যাসপার, লেও, তারপরে আমার বক্সি, ওরা তো আছে আমার সাথে। মাম্মা যেখানে সেখানে আমার বাচ্চারাও আছে, সাথে সাথে চলে আসবে, ওরাও ঈদের সকাল দেখতে চলে এসেছে। মানে মাম্মার সাথে ওরাও ঈদের সকালটা দেখবে কেমন। তো আমরা এখনও কেউ রেডি হইনি, শাওয়ার নিয়ে নেই, আমি শাওয়ার নিব, তারপর আমার বাচ্চাদেরকে রেডি করাবো। এবার আমি কিছুই তেমন কিছু অ্যারেঞ্জ করি নাই, কারণ গরম পড়ছে, কেউ কিছু খায়ও না। তো যার জন্য আমি সবগুলো ড্রাই ফ্রুটস রেখেছি, এখানে দেখতেই পাচ্ছেন চকলেটস আছে, তারপরে কাজু, তারপরে এই যে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, তারপরে এটাকে কি বলে মাশমেলো, হ্যাঁ, তারপরে বাদাম, কাজু বাদাম, এইসব রেখেছি যেন মানুষের খেয়ে খারাপ না লাগে। তারপর আমি এখন শাওয়ার নিয়ে নিয়েছি। শাওয়ার নেওয়ার পরে আমি কটন একটা ড্রেস নিয়েছি, যেহেতু খুব বেশি গরম, জাস্ট শাওয়ার নিয়ে পরলাম, পরে হয়তো আবার চেঞ্জ করব। তো এটার সাথে আমি ফিঙ্গারিং ম্যাচ করে পরে ফেললাম, এটা হলো আমার ড্রেস, মানে শাওয়ার নিয়ে পরার জন্য যে ড্রেসটা নিয়েছিলাম, ওইটা ড্রেসটা অনেক সুন্দর, কটনের মধ্যে একটা গারারা ড্রেস। আর আমার বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে, আমার বাচ্চাদেরকেও রেডি করে ফেলেছি, আর ওরাও নামাজ পড়ে চলে এসেছে, মানে আরিয়ানার বাবাও নামাজ পড়ে চলে এসেছে। তো আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কারণ আমার নিচে যেতে হবে সালাম করতে, চাচিদের বাসা যেতে হবে, ভাবির বাসা যেতে হবে। তো আমি চেঞ্জ করে ফেলেছি, আমরা সবাই রেডি, এখন আমরা নিচে যাব। আর তার আগে আমি এখানে টেবিলে সব কিছু গুছিয়ে রেখেছি, যেন কোনো গেস্ট আসলে আমার যেন খুব মানে তাড়াহুড়া করতে না হয়, এখানে সব কিছুই রেডি। আমি জাস্ট গেস্ট আসলে আমার জুসগুলো সার্ভ করে দেব। আর আমি এবার কোনো রকম স্ন্যাক্স করিনি, যেহেতু খুব বেশি গরম, ওই জন্য আমি অনেক বেশি ড্রাই ফ্রুটস রেখেছি, আর এগুলোই রেখেছি আর কি, বেশি কিছু রাখিনি। তো চলে আসলাম মেজোভাবির বাসায়। তো মেজোভাবির বাসায় এসে এখানে একটু খাওয়া দাওয়া করবো, একটু বসবো। তো এটা হলো মেজোভাবি আমাদের। আর এখানে এসে আমরা কিছুক্ষণ রাফসান সবার সাথে আমরা কিছুক্ষণ গল্প করলাম। বছরে একটা দিন আমরা চাই ফ্যামিলির সাথে কাটাবো, এটা আমি সবসময় বলি, কারণ সবাই তো আসলে ব্যস্ত হয়ে গিয়েছে। তো অ্যাজ ইউজুয়াল মেজোভাবি অনেক অনেক রান্না করেছে, আর মশাল্লা অনেক বেশি টেস্টি হয়, এটা আমি আগের ব্লগেও বলেছি, আপনারা হয়তো শুনেছেন। তো মশাল্লা অনেক খাবার করেছে গরমে, আসলে এই গরমে রান্না করাটাও কিন্তু অনেক কষ্ট, এটা হয়তো আপনারা যারা রান্না করেন, গৃহিণী আছেন, তারা বুঝবেন। তো আমরা খেয়ে নিব, একটু পরে আমরা খেয়ে নিব, খেয়ে আমাদের আবার নিচে যেতে হবে, মানে সবাই মিলে আবার যাব নিচে। খাওয়া দাওয়া শেষ, এখন সালামি নেওয়ার পালা। আমি অ্যাজ ইউজুয়াল মানে ভাইদের কাছ থেকে সবসময় সালামি আদায় করে নিই, যেহেতু আমি ছোট, ওই অধিকার তো আমার আছে। আর বড় ভাসুর হিসাবে আসলে কখনো দেখিনি, বড় ভাইয়ের চোখে সবসময় সব মানে দুজনকেই দেখেছি, আর আমাকেও ছোট বোনের মতো আদর করে। তো আমরা মানে আমি সবসময় দেখা যাচ্ছে মানে সালামিটা আমি এখন দুইবার সালামি নিব আজকে। ভাইয়া বলছে যে যতবার সালাম করবা ততবার সালামি দিব, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে দুইবার সালাম করেই ফেলি, তাহলে দুইবার সালামি পাওয়া যাবে। তো দুইবার সালাম করলাম, দুইবার সালামি পেলাম। তো সালামি নিতে আসলে খুব মজাই লাগে, এখনো পর্যন্ত অনেক বেশি এনজয় করি সালামি নেওয়াটা।
তো তারপর চলে আসলাম আরিফ ভাইয়ের বাসায়। আরিফ ভাইয়ের বাসায়ও আমাদের কিছুক্ষণ বসতে হবে, বেশ কিছুক্ষণ বসতে হবে, কারণ এখানে বড় ভাবি আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করব, তারপর আমাদের বাসায় যাওয়া হবে এই আর কি। আর ও এত বেশি টায়ার্ড যে ও শুয়েই পড়েছে, মানে আরিফ ভাইয়ের বাসায় এসেও শুয়েই পড়েছে। বলে যে আমি আর পারি না, কারণ ও আসলে রাতে খুব একটা বেশি ঘুম হয়নি আর সকাল সকাল উঠেছে, যার জন্য খুব টায়ার্ড। বড় ভাবিরা আসবে, সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করব, তারপর বাসায় মানে আমাদের বাসায় যাব, ওখানেও কিছুক্ষণ থাকা হবে, আড্ডা হবে এই আর কি। বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম, এখনও বড় ভাবি আসে নাই। আর এদিকে মুক্তা ভাবি, মানে আরিফ ভাইয়ের ওয়াইফ মুক্তা ভাবি, সব কিছু রেডি করে ফেলেছে, কারণ মানে সবাই আসবে খাবে। তো মুক্তা ভাবিও মাশাল্লাহ অনেক ভালো রান্না করে, অনেক ভালো মাশাল্লাহ, তো ওনার খাবারও অনেক টেস্টি। তো আমরা বসে গিয়েছি, এদিকে ভাবিরাও চলে এসেছে, তারপর সিমন চলে এসেছে, সবাই চলে এসেছে। তারপর আমরা এদিকে খাওয়া দাওয়ার পর একটু পর চলে যাব আমাদের বাসায়। আমি এখন আমার বাসায় চলে এসেছি, বাসায় আসার পর এখানে দেখি একজন গেস্ট এসেছে, কে এসেছে আমি ঠিক জানি না, আমি যাওয়ার পর বুঝতে পারবো যে কে এসেছে। আচ্ছা, এখানে আরিফ ভাই এসেছে, আরিফ ভাই আসার পর এখন মনে হয় বড় ভাইয়াও আসবেন, মানে নিচে শেষ করে বড় ভাইয়ারাও আসবে, বড় ভাইয়া মেজো ভাইয়া সবাই আসবে। তো এই ফাঁকে আমি ভাইয়াদের জন্য একটু কিছু স্ন্যাক্স রেডি করে ফেলেছি, যেহেতু ওরা আসবে আমি সাথে সাথেই ভেজে দিলাম সব কিছু, না হলে তো আবার ঠান্ডা হয়ে যায়। তো আমি এখানে বাদামের শরবত করেছি একটা, আর এখানে কিছু স্ন্যাক্স আছে, চিকেনের কিছু স্ন্যাক্স আছে, ওগুলো করেছি। তারপর বড় ভাইয়াও চলে এসেছে, মেজো ভাইয়া চলে এসেছে, এখানে কিছুক্ষণ আমাদের আড্ডা হবে। তারপর দেখা যাচ্ছে আমার স্বামী যিনি আছে, উনি তো আবার খুব বেশি মানে কি বলবো, একটা একটা বলবে আর আমার মাথা গরম করে দিবে, এই অবস্থার মধ্যে থাকে মানে, আর আমার আমি রেগে যাই তখন। একটু দেখে আসি বাচ্চারা কি করে, বাচ্চাদের রুমে একটু যায় কি করে দেখি। আর এখানে দেখেন কি অবস্থা, কি করতেছ তোমরা, খুঁজতেছি আরো বাচ্চারা কি এখানে। আচ্ছা, তারপর দুপুরে আমরা চলে আসলাম বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়ের বাসায় লাঞ্চের একটা দাওয়াত ছিল, প্রতি বছরই থাকে, প্রতি বছর অবশ্য ডিনার করি, বাট এবার লাঞ্চ করেছি। আর এদিকে আমাদের সিমন দেখেন কত কাজ করতেছে মাশাল্লাহ, আমাদের ছেলেটা, আমাদের ছেলেগুলো বরাবরের মতোই মানে সবাই খুব লক্ষ্মী। এখন যেহেতু লাঞ্চ টাইম, তো ভাবি মানে বড় ভাবি লাঞ্চের জন্যই আসলে মানে ইনভাইট করেছে। প্রতি বছর আমরা লাঞ্চ বা ডিনার একটা কিছু করি বড় ভাবির বাসায়, তো এবার লাঞ্চ করছি আমরা। তো বড় ভাবি অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের মতোই এবারও অনেক অনেক রান্না বান্না করেছে, আর মাশাল্লাহ বড় ভাবি তো অসাধারণ রান্না করে, বিশেষ করে কালা ভুনা, মানে গরুর যে কালা ভুনা আছে ওইটা অস্বাভাবিক অস্বাভাবিক মানে টেস্টি হয়, এটা বলার বাইরে। আমি আজকে অনেকগুলো দিয়ে ভাত খেয়েছি। তারপর আমরা বিকেলে চলে আসলাম একটু আমাদের বাড়িতে, মানে আমাদের চৌধুরী বাড়িতে, যেহেতু ভাবিরা দেখে নাই, যার জন্য আমরা প্ল্যান করলাম যে চলেন মানে গিয়ে একটু ঘুরেও আসি, আর আজকের ওয়েদারটা তো অনেক জোস, তো এই ফাঁকে আমরা একটু গ্রামের বাড়িতে যাই, গিয়ে দেখে আসি কী করলাম। যদিও এখনও কমপ্লিট হয়নি পুরোটা, আপনাদেরকে দেখাবো না কারণ এখনও কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হলে ইনশাল্লাহ দেখাবো। এখন আমরা ছাদে আছি, বাড়ির ছাদে আছি, সবাই ছাদে আছে, তো সবাই খুব এনজয় করছে এখানে এসে, কারণ ওয়েদারটা অনেক অনেক মানে জোস আজকে, এটা অনেক অন্যরকম একটা ওয়েদার, অনেক বাতাস ছিল। আর এখানে আসলে আসলে একটা মানে শান্তি, মানে কেমন যেন একটা শান্তি লাগে আমার কাছে, বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। আর গ্রাম মানেই তো আসলে একটা শান্তির জায়গা, কারণ শহরে তো আসলে এত বেশি যানজট আর মানে এত গাছপালা কোথাও দেখা যায় না, তো ওই জন্য গ্রামে আসলে আমার মনে হয় যে শান্তির একটা নিঃশ্বাস ফেলা যায় আর কি। আর রাতে ডিনারে রান্না করেছিলাম প্লেন পোলাও আর চিকেন কাটা রোস্ট, তারপরে ডিমের একটা কোরমা,
তো যেহেতু সারাদিন অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে, রাতে তো আসলে এত বেশি খাওয়া দাওয়া করা যায় না, আর আমার এনার্জিও ছিল না এত কিছু রান্না করার মতো, যার জন্য এই কয়েকটা জিনিসই আমি রান্না করেছি। তো চিকেন কাটা রোস্টটা আমার বেশ ভালোই লেগেছে অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য দিন কেমন জানি আমার খেতে ইচ্ছা করে না, মানে ঈদের দিন রাতে বা দুপুরে কিছু খেতে ইচ্ছা করে না, বাট এবার মোটামুটি অনেক খেয়েছি মাশাল্লাহ। তো ডিমের কোরমাটাও ভালো ছিল, আর এবার পোলাওটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো গাইস, এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।